অভিভাবক উম্মতের বিবেক হযরাত উলামায়ে কিরাম সম্মানিত দ্বীনী ভাইয়েরা আমার ছাত্র যুবক বাবারা এখানে এসে আমি প্রধান অতিথি বক্তব্য শুনতেছিলাম একটা জিনিস খুব ভালো লাগছে আর বুজুর্গান দিন বলেন হারচে আজদেল খিজাত বরদেল রিজাত যেটা দিলের থেকে উত্থিত হয় ওটা দিলে গিয়ে রেখাপাত করে যে কথাটা মনের থেকে আসে ওটা মনে গিয়ে আসর করে তা আমার মনের মধ্যে এখানে বসার পরে ওনার কথা শুনতে শুনতে একটা কথা মাথার মধ্যে আসছে উনি বললেন একটা কথা উলামা একরাম যেখানে আসেন এখানে কথা বলাটা বেয়াদবি হয়ে যায় এই এই বাক্যটা এই বাক্যটা আমার মনের মধ্যে খুব লাগছে এবং সাথে সাথে মাথার মধ্যে আসলো কেউ যদি আহলে ইলমের আদব করে উলামা একরামের আজমত সিনার মধ্যে রাখে তো আল্লাহ পাক এমন যে কুদরতি হাতে ধইরা তাকে আল্লাহ পাক হেদায়েতের নূর সিনায় দিয়া ঘাড়ে ধইরা তার কদমে ফেলাইয়া জান্নাতে পৌঁছে এলেন এটা বললাম কর্তৃকে কোনো গাল গল্প না মুসা আলাইহিসসালাম এক পাশে দাঁড়িয়ে রয়েছেন জাদুকররা আর এক পাশে দাঁড়িয়ে রয়েছে এরা সবগুলো আসছে কেন মুসা আলাইহিসসালামকে হারাবে আর ফিরাউনের কাছাকাছি গিয়ে আসন গ্রহণ করবে এবং সেখানে উঁচু মর্যাদা পাবে পুরস্কার পাবে তো বলছে যে খালি পুরস্কার না ওয়া ইন্নাকুম ইদাল্লা মিনাল মুকাররামিন তোদেরকে একেবারে আমার কাছে নিয়ে আসবো তারা সব সমস্ত কলা কৌশল নিয়া জাদুকররা হাজির মুসা আলাইহিসসালামই পাশে একদিন তো দেখে নাই আজ দেখলো একদিন তো মুসা আলাইহিসসালামকে ফেস টু ফেস দেখেনি আজকে দেখছে মুখোমুখি হইতে দাও না তুমি মুখোমুখি কইরে দেখো অবস্থা কি দাঁড়ায় এক বুজুর্গের নামে কেস হয়েছে যে উনি দাওয়াত দিয়া অমুক লোকরে মুসলমান বানাইছে আদালতে মামলা হয়েছে পুলিশে ধরে নিয়ে গেছে সবাই লক্ষ্য করেন উলামায়ে হিন্দ কা শানদার মাজি এক কিতাব আছে ওই কিতাবের মধ্যে এই ঘটনা ওনাকে ধরে আদালতে নিয়ে গেছে তো আদালতে বিচারপতি জিজ্ঞেস করছে যে আপনি অমুককে দাওয়াত দিয়ে মুসলমান বানাইছেন মুসলমানকে বানাইতে পারেনি হেদায়েতের মালিক আল্লাহ আল্লাহ যার সিনা হেদায়েতের নূর দেয় সে কলেমা পড়ে মুসলমান হয়ে যায় ইচ্ছা করলে নবীজি কত চেষ্টা করছেন আবু তালেব রে কলেমা পড়াইতে পারেন নাই নবীজি কত চেষ্টা করছেন আবু জেহেল রে কলেমা পড়াইতে পারেন নাই যাকে আল্লাহ চান সে হেদায়েত পায় আমি কি পড়তে চাইছে পড়াই দিছি ও পড়তে চাইছে পড়াই দিছি তো কয় যে আপনি ওরে সলে বলে কলে কৌশলে কায়দা করে মুসলমান বানাইছেন এরপরে উনি বললেন কি সামনে যে পুলিশরা ধরে আনছিল পুলিশ সব দাঁড়ানো আমার দিকে দেখে বলতেছে উসেবি মাইনে মুসলমান বানা দিয়া তো যে পুলিশের দিকে আঙ্গুল দিচ্ছেন ও কয় লা ইলাহা ইল্লাল্লাহ সবগুলো হিন্দু ওনে একে একে পুলিশ যে কয়টা ছিল পুলিশের দিকে আঙ্গুল দিয়ে দিয়ে বলছেন উসে ভি মাইনে কালিমা পড়হায়া উসে ভি পড়হায়া উসে ভি পড়হায়া ওন যার দিকে আঙ্গুল দেয় সেই কালিমা পড়ে আচ্ছা ওন বিচারপতি দিছে দৌড় দিয়ে খাস কামড়ে ঢুকে বলে ইসে ইহাসে ভাগাও ও মুঝে ভি মুসলমান বানা কে ছোড়েগা ওর এখান থেকে ভাগাও আমারও মুসলমান বানাই দিবে আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের চেহারা নূর লক্ষ্য করে কথা চলে আসলো তাই বলতেছি যে এক এটাও হাদিস এক মা গেছে তার ছেলেরে ডাকতে ছেলে গির্জায় দাঁড়াই দাঁড়াইয়া নামাজ পড়তেছে ডাক দিছে জুরায়েজ এই ভলান্টিয়ার ওই ক্যাস ক্যাস নিবন্ধ করে না আমি তো আর আব্দুর রহিম আল মাদানির মতো বলিষ্ঠ বক্তা না যে আওয়াজ টাওয়াজ হইলে আমার কিছু আসবে যাবে না এমন না আমি দুর্বল মানুষ আওয়াজ টাওয়াজ বন্ধ করতে হবে তো আর আমি হাদিস শুনাইতেছি তো এখন আপনাদেরকে এই হাদিস যখন বলবো তখন এই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝখানে কোনো বেড়া কোনো দেয়াল কোনো পর্দা কিচ্ছু থাকবে না রওজা পাক থেকে সরাসরি এই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যাবে তো এখন এটা সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস শুনাইতেছি পৃথিবীর খবর না
আমাদের চ্যানেল আই এর খবর না, এটা বুখারী শরীফের হাদিস। হ্যাঁ, যেই কিতাবকে নবীজি বলছেন আমার কিতাব, এটা সেই কিতাবের হাদিস। তো মা গিয়ে ডাক দিছে জুরায়েজ। জুরায়েজ বলে আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ একদিকে মা আর একদিকে নামাজ, কি করি? আল্লাহর সাথে কথা বলতেছে মনে মনে, ঠিক আছে নামাজটা শেষ করে নেই, পরে মার সাথে কথা বলবেন। মা আবার ডাক দিছে জুরায়েজ, আল্লাহ কি করি? আচ্ছা নামাজ শেষ করে। আবার মা ডাক দিছে জুরায়েজ, তিনবার। তো বলে আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ মা এবং নামাজ, কি করি? আচ্ছা নামাজটা শেষ করে নেই। মা তখন বলে আল্লাহুম্মা লা তুমিথু হাত্তা তুরিয়াহু উজুহাল মুমিসাত, আল্লাহ ওরে বেশ্যার চেহারা না দেখাইয়া মুখ দিও না। আমার মুখ দিয়ে বের হয়ে গেছে। মা যদি বলতেন আল্লাহ তুমি বেশ্যার সাথে মিলামিশা না করাইয়া মাইরো না, তাই হইতো। কিন্তু মা শুধু বলছে হাত্তা তুরিয়াহু, যতক্ষণ না তুমি বেশ্যার চেহারা ওরে দেখাও তার আগ পর্যন্ত মুখ দিও না। জুরাইজ দাঁড়ায় দাঁড়িয়ে ইবাদত করতেছে, এদিকে এক বেশ্যার পেটে সন্তান হয়েছে। মানুষের জিজ্ঞেস করছে কার? ওই যে ইবাদত করতেছে যে ওর, চতুর্দিক থেকে চেহারা নূরে কি করে, তাই বলতেছিলাম চতুর্দিক থেকে ঢিল মারা শুরু করছে। তুনি নামাজ পড়তেছিলেন, সালাম ফিরে ইয়া দরজা দিয়ে এরকম মুখ বের করছেন, কি রে ঢিল মারিস কেন তোরা? ওই যে চেহারা নূরের ঝলকান, সবার ঢিল হাতের থেকে পড়ে গেছে, আর কেউ ঢিল মারে না। ঢিল ঢিল না মেরে বলে যে আপনি ইবাদত বন্দি করেন, আপনারা আমরা খুব বড় মনে করি, কিন্তু ওই বেশ্যার পোলা বলে আপনার পোলা কোথায়? ওই যে চল গেছে, গিয়া ছেলের মাথায় হাত রেখে বলছে কি রে তোর বাপের নাম কি? কেবলমাত্র হয়েছে কয়েকদিন হইলো, দুই তিন দিন হয়েছে, কি রে তোর বাপের নাম কি? কয় যে আমার আব্বা হলো ওই বকরির রাখা, আল্লাহ তারে পবিত্র বানাই দিছে। আমার এখানে শুনানোর মাকসাদ হলো যে মুলাকাত যখন হয়েছে, চেহারা যখন দেখছে ওই নূর, ওই নূরে অন্য কিছু করে ফেলা, ওই নূরে অন্য কিছু করে ফেলা, এত কিছু ভিতরে ক্ষোভ সব রাগ পানি হয়ে গেছে। আমাদের এক বুজুর্গ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই রেল স্টেশনে দাঁড়াই রয়েছে, তখন তো আর ইলেকট্রিসিটি ছিল না, এক হিন্দু হ্যারিকেন উসে করে ওনার চেহারার দিকে তাকাইছে। কতক্ষণ তাকাই থেকে বলে কি মৌলবী মুজে কালিমা পড়া দে, বলেন না জোরে সরি আল্লাহ আকবার, আরো জোরে আল্লাহ আকবার বলেন না। পরে এই কাহিনী শুনে জোরে কেন বলাইলাম পরে বলুন। তো কালিমা পড়ছে মুসলমান হয়ে গেছে, এখন বন্ধুরা বলে তুই কি করলি মুসলমান হয়ে গেলাম, কেন? মুঝে উনকে চেহারে মে ইতনা নূর নজর আয়া, ইতনা নূর নজর আয়া, ইতনা নূর নজর আয়া, কি মুঝে ইকিন হো গিয়া উনকা দিন সচ্চা দিন হ্যায়, উনকা রব সচ্চা রব। ওনার চেহারা নূর দেখা, এই জন্য বলতেছিলাম আই লিকায়ে তু জবাবে হর সওয়াল, আই লিকায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিলাল তু হল সওয়াদ বে কিলো কাল। আমি বলি সচিবরা এসে ওলামা একরামের সাথে বসুক, মন্ত্রীরা এসে ওলামা একরামের মুখোমুখি হোক, এমপিরা ওলামা একরামের মুখোমুখি হোক, আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের সঙ্গে এক মজলিসে উঠা বসা করুক। আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি পরস্পরে কোনো বিদ্বেষ থাকবে না, মনের মধ্যে কোনো ক্ষোভ তার থাকবে না, রাগ তার থাকবে না। ওই আলেমদের সামনে আসার পর আল্লাহ পাক তার মনের মধ্যে যত সংশয় সন্দেহ আছে, যত ক্ষোভ আছে আল্লাহ পাক দূর করে ওলামা একরামের মহাব্বত তাদের দিলে পয়দা করে দিবে, মুখোমুখি হইতে দেয় না। এই দেখেন ফিরাউনের জাদুকররা আইসে মুসা আলাইহিস সালামের সাইজ কর, সাইজ কর না লক্ষ্য করে, তো মুসা আলাইহিস সালাম ওই পাশে দাঁড়ানো, ওরা ওই পাশে দাঁড়ানো। মুসা আলাইহিস সালাম বললেন কালু, ওরা বলল কালু ইয়া মুসা, ও মুসা আপনি বাক্স আগে খুলবেন না আমরা বাক্স আগে খুলবো, আগে আয়াতটা পড়ি। কালু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা, ফয়সালা আপনি দেন, আপনি মুরব্বী মানুষ, আপনি যদি বলেন তো আমাদের খেলা আগে দেখাবো, আর আপনি যদি চান তো আপনার খেলা আগে দেখান, কোনটা করব ফয়সালাটা আপনি দেন। এই কথা কেন বলছে? যখন সামনে দাঁড়াইছে ওনার নূরানি চেহারার দিকে তাকাইছে, তাকানোর পরে মনে মনে বলে এই লোকটার একটু ইজ্জত করা দরকার, এর লক্ষ্য করে এই লোকটার একটু ইজ্জত করা দরকার। এই যে ভিতরে আদব আসছে, মালিক কয়দের কি রে তোরা আমার নবীর আদব করলি, আমার নবীরে ইজ্জত দিলি, রেসপেক্ট করলি, তাকে সম্মান করলি, দেখ আমি আল্লাহ কি বিনিময় দেই,
দেখো আমি আল্লাহ তোমাদেরকে কি বিনিময় দিচ্ছি তো মুসা আলাইহিস সালাম বললেন বাল আলকু আচ্ছা ঠিক আছে বাবারা তোরা তোদের খেলা আগে দেখা তোদের খেলা আগে দেখা বাল আলকু ওই যে একজন পোলা নিয়ে এসে সাথে একটা পোলার সাথে কথা এই এদিক ওদিক তাকানো যাবে না চোখ এদিক অমনোযোগী কি হয় এটাও কোনো কওয়ার জিনিস এ তো ঠিক আমি বললাম ঠিক না হইলে কি কইতাম এই কথা এমনি একটা শিক্ষা দিবে ঠিক যখন দরকার পড়বে তখন দেওয়া যাবে না আমি দেওয়া তো বলতেছে মুসা আলাইহিস সালাম বললেন আচ্ছা বাবারা তোদের খেল তোরা আগে দেখা আমারটা পরে দেখাও মুসা আলাইহিস সালামের ফয়সালায় তারা তাদের খেল দেখাইছে তাদের কাণ্ড কারবার সাফ হয়ে এরকম হা করতেছে মুসা আলাইহিস সালামের দিকে ধেয়ে যাইতেছে মুসা আলাইহিস সালাম দেখে পিছনের দিকে হাঁটা শুরু করছে অল্লাহ মুদবিরা কোরআন শরীফের আয়াত আমার কথা না অল্লাহ মুদবিরা মুসা আলাইহিস সালাম পিঠ পিছনের দিকে দিয়া ওই দিকে দিছেন তো আল্লাহ বলে কিরে মুসা ও ওর সামনে যাবো কেমনে অল্লাহ মুদবিরা ওয়ালাম ইউআক্কিব একটু পিছনে ফিরে দেখেও না সুজা দেখতেছি আল্লাহ কয় কিরে ও আল্লাহ ভয় লাগে ভয় লাগে আল্লাহ পাক বলে লা তাখাফ এই পাগল ভয় পাই না ভয় পাইছি না কেন ইন্নি লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন আমার কাছে রসূলরা ভয় পাইনি আমি তুই তো একা না তোমার পাশে আমি আল্লাহ আছি তো দাঁড়া বলেন না আল্লাহু আকবার আজ যদি দ্বীনের রাস্তায় কেউ খেল দেখায় দ্বীনের রাহবার কেউ হয় তার মোকাবেলায় জাদুকররা জাদু দেখায় তেলেসমাটি দেখায় মন্ত্রী হোক এমপি হোক প্রশাসনিক কর্মকর্তা হোক রাজনৈতিক নেতা হোক যে তার খেলা দেখাবে ওই খেলা দেখানোর সময় মৌলভীর একটু ভয় লাগবে মুসা আলাইহিস সালামের ভয় লাগছে সুন্নাত ভয় ঠিক আমি তো ঠিক বলবো নাকি শুনেন মুসা আলাইহিস সালামের ভয় লাগছে তো ভয় লাগা সুন্নতে মুসা মনে রাখবেন ভয় লাগা সুন্নতে মুসা মনে কষ্ট লাগবে তো মনে কষ্ট লাগা সুন্নতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলতেছেন ওয়ালাকাদ নাআলামু কেউ মাথা নাড়ায়েন না মনোযোগ দিয়ে কথা শুনেন ওয়ালাকাদ নাআলামু আল্লাহ পাক বলেন আমি ভালো করে জানি আন্নাকা ইয়াদিকু সদরুকা দোস্ত ওরা যা বলে যা করে তোমার মনটা ছোট হয়ে যায় তোমার একটু কষ্ট লাগে আমি আল্লাহ জানি ওয়ালাকাদ নাআলামু আন্নাকা ইয়াদিকু সদরুকা বিমা ইয়াকুলুন ওরা তোমারে পাগল বলে জাদুকর বলে আরে তোমারে কাঠমুল্লা বলে তোমারে ফতোয়াবাজ বলে তোমাকে শেকেলে বলে তোমাকে এই বলে সেই বলে জেএমবি বলে আল কায়দা বলে এই যখন বলে আল্লাহ পাক বলতেছেন মক্কার মুশরিকরা কাফেররা তারা আমার দস্তরে পাগল বলতো জাদুকর বলতো এই বলতো সেই বলতো আমি আল্লাহ দেখতাম আমার দস্তের মনটা ছোট হয়ে যায় তো আমি আল্লাহ তারে কি বলছি কোরআন শরীফ পড় পড়ে দেখ আমি আল্লাহ তাকে কি বলছি ওয়ালাকাদ নাআলামু আমি আল্লাহ ভালো করে জানি লাকাত লাকাত মানে নিশ্চিত আমি আল্লাহ জানি আন্নাকা ইয়াদিকু সদরুকা তুমি এত বিশাল অন্তরের মালিক জীবনে কোনোদিন কারো বদ থেকে বদলা নাও নাই জীবনে কোনোদিন মুখ দিয়ে কাউকে একটা কটু কথা বলনি এমন বিশাল বিশাল হৃদয়ের অধিকারী তুমি এরপরেও তোমার মনে কষ্ট যায় আমি আল্লাহ জানি ঠিক আছে কষ্টের চিকিৎসা দিচ্ছি শুনেন কষ্টের কি চিকিৎসা কষ্টের চিকিৎসা কি আল্লাহ ফাসাব্বিহ বিহামদি রব্বিক তুমি তোমার রব্বের প্রশংসায় পঞ্চমুখ হও আমার কদমে সিজদায় পড়ে যাও ফাসাব্বিহ বিহামদি রব্বিক ওয়াকুম মিনাস সাজিদিন তুমি সুবহান রাব্বিয়াল আযীম বলো সুবহান রাব্বিয়াল আলা বলো আমার কদমে সিজদায় পড়ো আমি আল্লাহ তোমার দিলের কষ্ট দূর করে দেব আল্লাহ পাক নবীজির কষ্টের চিকিৎসা দিয়েছেন এই জন্য বললাম যদি আলেমরা গালাগালে মনে কষ্ট পায় এটা নবীজির সুন্নাত আর যদি তারা ভয় পায় এটা মুসা আলাইহিস সালামের সুন্নাত মুসা আলাইহিস সালাম কি করছেন দৌড় দিছেন আল্লাহ বলতেছে লা তাখাফ ভয় পাইও না ইন্নি লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন ভয় পাবো না তো করবটা কি ভয় পাবো না তো করব কি দেখো না চতুর্দিক থেকে কেমনে আসতেছে ধে আমার আমার সাথে কেউ নাই আমি একা আল্লাহ পাক বলেন তোমার হাতে লাঠি নেই কাছে তো লাঠি আছে তো একটু লাঠিটা ছেড়ে দাও আচ্ছা লাঠি ছাড়লে কোনো কিছু হয় লাঠি ছাড়লে কিছু হয় আমার হাতে কলম আছে দিলাম ফেলে কিছু হয় আল্লাহ পাক বলেন লাঠি খালি ছেড়ে দাও আলকি আলকি মানে ডাইলে দাও ফেলাই দাও গাড়ো মারো টান আলকি শুধু ছেড়ে দাও তো মুসা আলাইহিস সালাম বলছে আচ্ছা দিলাম ছেড়া এখন চাইয়ে দেখ কি হয় এখন দেখে কি বাপরে বাপ
খালি ফুলতে 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 এত বিশাল যে ওদের সব জাদুকরদের জাদু আ করে আসতেছে আর এইটা হা করছে একটা বাতাস দিয়ে টান দিছে সবগুলো রেগে খেয়ে ফেলেছে আচ্ছা আমার হাতের লাঠি এই তেলেসমাতি কাণ্ড যখন দেখাইছে এখন ওটা আমি ধরব কেমনে এখন আমি ধরব কেমনে তে এখন মুসা আলাইহিস সালাম আবার নিজের লাঠি দেখে পলাইতেছে দেখেন তো নিজের হাতের লাঠি এটা দেখে করতেছে পলাইতেছে আল্লাহ বলছেন কি হলো কৌয়া ধরি কেমনে ওটা কেমনে ধরি আল্লাহ পাক বলতেছেন খুদহা ওয়ালা তাখাফ ধরো ভয় পাইও না তোমার কাম ছাড়া তোমার কাম ছুয়া বলেন না আল্লাহু আকবার তোমার কাম ছাড়া তোমার কাম ছুয়া বাকি সব বানানো আমার কাম আবার লাঠিতে পরিণত করো আমার কাম তোমার কাম শুধু হাতটিকে ছেড়ে দেওয়া তোমার কাম শুধু আবার শুধু হাতটা ছুয়ানো করনে ওয়ালা আমি আল্লাহ কিন্তু সব তো মুসা আলাইহিস সালাম খালি মাথায় হাত দিছেন দুরু দুরু বুকে কম্পিত হাতে আমি তো সাধারণ ভালো বাংলা বলি না আজকে একটু বলে ফেলাইলাম দুরু দুরু বুকে কম্পিত হাতে এই করতে করতে কোন রকম হাতটা লাগাইছেন লাগাই দেখেন কি আবার আড়াই হাত লাঠি হয়ে গেছে না আপনারা সুবহানাল্লাহ আগামীকাল সকালে বলেন এই এখন না বলার টাইম না আবার আড়াই হাত লাঠি হয়ে গেছে তো মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছে কি কথা বলবে কথা সব বন্ধ এখন কথা একটাই চলতে থাকে তো এখন জাদুকররা অপলক নেত্রে অবাক বিস্ময়ে কি সারা জীবনের সাধনা বাসা বাসা জাদুকর সেরা সেরা জাদুকর তাদের সমস্ত তেলেসমাতি কারবার সব উজাড় করে সারছে আর এক লাঠি সব গিলা খেয়ে ফেলাইলো মনে মনে কয় এইটার সাথে তো যখন পারলাম না বোঝা গেল ফেরাউন এটা বাটপার মুসাররবি সচ্চার এটা হলো কি বাট আর মুসা তার যে রব ওইটা কি সচ্চার রব এটা নকল খোদা এটা ডুপ্লিকেট এটা হলো কি কি জন্য একটা শব্দ আছে মাথায় আসে 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 না দেখি পরে আসলে পরে বলে দিব না এখন মাথায় আসতেছে না শব্দটা হ্যাঁ তো সাথে সাথে কয় কি যে এইটা তো ডুপ্লিকেট এটা আসল না সুতরাং মুসার রবি আসল রব এখন সাথে সাথে তারা কয় কি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে সিজদায় পড়ছে আল্লাহ পাক বলেন সিজদায় পড়ে নাই শুনেন এই কথাটা বলার জন্য এত লম্বা কথা বললাম আল্লাহ পাক বলতেছেন সিজদায় পড়ে নাই কি হইছে ফাউলকিয়াস সাহারাতু আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে ঘাড়ে ধইরা আমার কদমে ওদেরকে সিজদায় ফেলাইয়ে দিছি কেন আমার নবীকে রেসপেক্ট করছি আমার নবীর ইজ্জত করছি আলেমের ইজ্জত করছি আর যদি ঘাটতেড়ামি করো যদি গুস্তাখি করো যদি বিয়াদবি করো আলেম মাথা নিচের দিকে দিবে তুমি তার মাথা হেট করবা তাকে তুমি লজ্জিত করবা তাকে তুমি লাঞ্ছিত করবা রব্বুল আলামিন বলতেছেন তুই ধৈর্য ধর মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব যে আমার বন্ধুর সঙ্গে শত্রুতা পোষণ করবে গুস্তাখি করবে বেয়াদবি করবে ওর সাথে মোকাবেলা করার জন্য দুনিয়ার কারো লাগবে না আমি আল্লাহ আরশে আযিম থেকে ওর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম যুদ্ধ ঘোষণা করেন কে আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারে দলেও বাঁচাইতে পারে না তারে সরকারের রাষ্ট্রযন্ত্র বাঁচাইতে পারে না তার যার জল্য নমুনা মাত্র কয়েকদিন আগে টাক্কু সাহেবের ব্যাপারে ঘুটে গেছে সবাই দেখছে সবাই দেখছে ঘুটে গেছে সবাই দেখছে কি ব্যাপার এত তিরিং বিরিং করো এত নাচানাচি করো ভালো করে মনে করে দেখো আর কিচ্ছু না আলেমের সাথে গুস্তাখি নয় তার ফসল আর আদবের ফসল কি হয় মুসা আলাইহিস সালামের জাদুকরদের এখন কয় কি আমান্না বিরব্বিল আলামিন রব্বুল আলামিনের উপর ঈমান আনলাম ফিরাউন তো উপরে বসা আমার দিকে না দেখলে তো বুঝবেন না ফিরাউন মনে মনে কইতেছে গাধা তো মাথা মুটা মনে মনে কয় কি রব্বুল আলামিন বুঝি বুঝি আমারই কইতেছে লাঠি খেয়েও মনে করে কি ওর আদর করতেছে ওই যে একজন মাথা নিচের দিকে দিয়ে আছে এ কি গবেষণা করে ঘুমায় হায়
না কেউ নিচের দিকে তাকাবে না কইছে রব্বুল আলামিন যখন বলছে আমান নাবি রব্বুল আলামিন তো তাকাই দেখে কি ওর মুখে মুচকি মুচকি হাসি তো খুশি খুশি ভাব মানে পিটাইলেও বোঝে না লাঠি দিলেও কি বোঝে না যখন রব্বুল আলামিন বলছে এখন ফিরাউনের মুখে খুশি খুশি ভাব দেখিয়া জাদুকররা কয় কি রব্বি মুসা ও হারুন আরে তোরে না মুসা আর হারুনের রব قالوا آمنا برب العالمين رب موسى وهارون رب العالمين رب ایمان انلام আরে কুত্তা কবি না তুই মনে করিস না তোকে বুঝাইতেছি কারে বুঝাইতেছি কোনো অস্পষ্টতা রাখতেছি না آمنا برب العالمين رب موسى وهارون আমার তো এরকম গলা নাই এজন্য সবাই মিলে জোরে আল্লাহু আকবার বলে নাই মুসা এবং হারুনের রব যখন এই কথা কইছে তখন মুখ গেছে কালা হয়ে এখন বলে কি কি আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম আমার অনুমতির পূর্বে তোমরা তার উপরে ঈমান আনলা ইন্নাহু লাকাবীরুকুম আল্লাজি আল্লামাকুমুস সিহর ওইটা বড় জাদুকর তোদেরকে জাদু শিখাইয়া জাদুগ্রস্ত করে দিছে ফালা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ডাইন হাত বাম ঠ্যাং বাম হাত ডাইন ঠ্যাং এরকম করে কাইটা কাইটা তোদেরকে শুলে চড়াবো ওরা কয় কি যা পারিস কর দেখছেন তো মানে তো যা পারিস কর কলু লা দয়ের আমি আমার মতো করে পড়তেছি কলু লা দয়ের আরে যা পারিস কর ইন্না ইলা রব্বিনা মুনকালিবুন আরে যা পারিস কর মালিক রে চিনে ফেলাইছি মৌলার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে মালিকের পক্ষ থেকে হেদায়েতের নূর সিনায় এসে গেছে পর্দা সরে গেছে বসত করতেছি জমিনে নজর আমার আসমানে বসত করছি ফরশে নজর মৌলার আরশে মালিকের সঙ্গে লিঙ্ক হয়ে গেছে লিঙ্ক যার হয়ে যায় ও মইরাও মজা পায় মাইরাও মজা পায় উলফত মে বরাবর হায় ওফা হো কে জফা হো উলফত মে বরাবর হায় ওফা হো কে জফা হো হর চিজ মে লজ্জত হায় আগর দিল মে মজা হো মালিকের সাথে যা লিঙ্ক হয়ে যায় না খায়ও মজা পায় পেটে পাথর বেঁধেও মজা পায় মইরাও মজা পায় মাইরাও মজা পায় হযরত আনাস ইবনে নযর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দিয়া হাত দিয়া টপটপাইয়া রক্ত ঝরতেছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এ আনাস জি হযরত আয় তোরে একটু সেবা করি হযরত আনাস বলতেছেন আইনা ইয়া সাদ সাদ তুমি যাও কোথায় ইন্নি লাজিদু রিহাল জান্নাতি মিন ওয়ারাই উহুদ কোন কোন হাদিসে আসছে দুমুন উহুদ আরে সাদ তুমি কোথায় চলছো আমার নাকে আল্লাহ পাক জান্নাতের ঘিরান পৌঁছাইয়া দিছে উহুদের পিছন থেকে জান্নাতের ঘিরান পাইতেছি রক্ত ঝরে মজা পায় ইমাম আহমদ ইবনে হাম্বলের পিঠে বাড়ি পড়ে চাবুকের বাড়ি পড়ে ওই চাবুকের বাড়িতে চামড়া উঠে যায় টপটপাইয়ে রক্ত ঝরে ইমাম আহমদ ইবনে হাম্বল বলে বড় মজা বলে বড় মজা বলে কিসের মজা মালিকের কালামের জন্য বাড়ি খাইতেছি মাওলা পাকের কালামের ইজ্জত রক্ষার জন্য বাড়ি খাইতেছি তো যখন আমার তন্দ্রা এসে যায় মাওলার সঙ্গে আমার দেখা হয়ে যায় ওই অবস্থায় 100 বার আল্লাহকে স্বপ্নে দেখছেন কতবার 100 বার স্বপ্নে দেখছেন স্বপ্নে দেখেন আর প্রশ্ন মাত্র একটাই শুনেন ভালো কইরা এই সব কথা কিন্তু এখন আসতেছে মাথায় তাই বলতেছি ও ভাই আহমদ ইবনে হাম্বল স্বপ্নে দেখেন আর জিজ্ঞেস করেন মালিক আপনার নৈকট্য লাভের উপায় কি আপনার কাছে কি দিয়ে আসা যায় মাওলা পাকের পক্ষ থেকে বলা হয় আমার কালামের তিলাওয়াত আমার কালামের তিলাওয়াত কোরআনে কারীমের তিলাওয়াত আমার বান্দা বান্দীকে আমার কাছে নিয়ে আসে 99 বার একই জবাব আমার কালামের তিলাওয়াত 100তম বারে গিয়া ইমাম আহমদ জিজ্ঞেস করছেন মাওলা তোমার কালামের তিলাওয়াত বুঝা না না বুঝা এবার জবাব আসে বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক
আমার কালামের তেলাওয়াত আমার বান্দা বান্দিকে আমার কাছে নিয়ে আসে বাড়ি খায় মজা পায় এই ইসলামের ইতিহাস রক্তাক্ত ইতিহাস মুজলুমানা ইতিহাস ইসলাম সব সময় মুজলুম হইছে জালেম হয় নাই সন্নাক করে এমন কারো নাম লেখা নাই যে জালেম হইছে সন্নাক করে তার নাম লেখা যে মুজলুম হইছে আমার নবীজি সবচেয়ে বড় মুজলুম নবীজি বলেন উযিতু ফিল্লাহ ওয়া মা ইউযা আহাদ উখিফতু ফিল্লাহ ওয়া মা ইউখাফু আহাদ আল্লাহর রাস্তায় আমাকে এত পীড়া দেয়া হয়েছে এত কষ্ট দেয়া হয়েছে যা আর কাউকে দেয়া হয়নি আল্লাহর রাস্তায় আমাকে এত ভয় দেখানো হয়েছে যা আর কাউকে দেখানো হয়নি নবীজি বলেন আমি সবচেয়ে বড় মজলুম লক্ষ্য করেন আবু বকর সিদ্দিক খানায় কাবার সামনে দাঁড়াইয়া হযরত আসওয়াদ সামনে নিয়ে দাঁড়াইয়া নামাজ পড়তেছেন নামাজের মধ্যে পাথর মারে কোনখানে পাথর মারে নামাজের মধ্যে পাথর মারে পাথরে ক্ষত বিক্ষত হইয়া বেহুশ হয়ে পড়ে যান চেহারা টিহারা ফাইটে যায় চোখ গর্তে ডাইবে যায় চোখ ফুলে যায় সারা রাত বেহুশ সকালবেলা হুশ আসছে এরপরে যখন হুশ আসছে দেখছোনি তামাশা যখন হুশ আসছে হুশ আসার পরে মা বলে বাবা কেমন আছিস হুশ আসার পরে উনি বলেন মা আমার নবীজি কোথায় তিনি কেমন আছেন আবু বকরের মুখ দিয়ে বের হয় আমার নবীজি কোথায় তিনি কেমন কি লজ্জা করে না যার কারণে এত মায়ের খাইলি আবার তার নাম মা ওই কথা বাদ দাও আগে বলো না তিনি কোথায় কেমন আছেন একজন বলে কি হযরত ওমরের বোন আমি জানি কোথায় আছেন বলে কোথায় মাদ্রাসায় আছে কোন মাদ্রাসায় দারে আরকামে কোন বালাখানায় না শুনেন ভালো করে কোন বালাখানায় না কোথায় আছেন মাদ্রাসায় আছে মাদ্রাসায় আছেন মানে আবু বকর বলে কি একদম সুসা কইনি সুসা চেনেন নি আপনারা সুসা একেবারে কাতর হয় বলে আমার একটু নিয়ে চলো না আমি একবার তার চেহারা দেখব আমার একটু নিয়ে চলো এক হাত মার কাঁধে দিছেন এক হাত উম্মে জামিলের কাঁধে দিছেন দুজনের কাঁধে দুই হাত পায়ে ভর দিতে পারেন না পা ছেড়ছাড়াইয়া টাইনা টাইনা নবীজির দরওয়াজায় গেছেন দূরে দাঁড়াইয়া পূর্ণিমার চাঁদ আবু বকর দেখতে পায় মুখে মুস্কি মুস্কি হাসি চোখে আনন্দের অশ্রু দাঁড়াইয়া সালাম দিছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজি সালামের জবাব দিয়ে তাকাইছেন বন্ধুর চেহারার দিকে কত বিক্ষত চেহারা দেইখা নবীজির কলিজা ফাইটা দুই চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ হয়ে যায় ওই যে পানি পড়া শুরু হয় আর সঙ্গে সঙ্গে নবীজি একটা চিৎকার দিছেন আল্লাহ বলেন না একবার আল্লাহ ডাকের সময় ডাক দিতে হয় শুধু দোয়া করলে কাম হয় না সময় মতো ডাক দিতে হয় সময়ের এক ফোড় অসময়ের দশ ফোড় তবুও কিন্তু সমান হয় না সময় মতো ডাক দিতে হয় নবীজি তখন ডাক দিছেন আল্লাহ আর সে আজিমের খুঁটি নইড়া উঠে মালিক বলে কি দোস্ত এমন করুন ডাক নবীজি বলেন মালিক আমার আবু বকর মায়ের খাইছে এই মায়ের খাইতো না বলে এই মায়ের না খাইলে তো তুমি ডাকও দিতা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মার না খাইলে তুমি তো এমন ডাক ও দিতা না এমন ডাকটা তোমার পক্ষ থেকে আসার জন্য আবু বকর আমি মায়ের খাওয়াইছি আবু বকর তো ওই আবু বকর যে আবু বকরের সামনে দাঁড়াইলে নবীজি আমি আপনি আয়নায় যেমন আমার আপনার চেহারা দেখতে পাই আবু বকরের সামনে দাঁড়াইলে নবীজি আবু বকরের মধ্যে নিজেরই দেখতে পাইতেন ছোট্ট এক হাদিস শুনাইতেছি বুখারী শরীফের নবীজি গেছেন সালিস বৈঠকে এই আরেক দিকে চাওয়া যাবে একদম টাইট সোজা হয়ে এদিকে চাই এটি শূন্য এটি শূন্য এরকম করলে আমার কথা কইতে ভালো লাগবে না সুর ভালো না গলা ভালো না এটা তো আমি জানি আপনারাও জানেন আব্দুর রহিম আল মাদানি আসতেছে তখন তো আসনে সব সাত পূর্ণ করবেন এখন একটু মানে কড়া কথা শোনেন না তো বলতেছিলাম আবু বকরের সাথে নবীজির সম্পর্ক কেমন এ ভাইরা কান খুলে শুনুন কেমন সম্পর্ক নবীজি গেছেন সালিস বৈঠক সালিস বৈঠকে গেছেন বেলাল আজান দিছে নামাজের টাইম হয়ে গেছে জামাতের সময় হয়ে যায় নবীজি আসেন না আচ্ছা একটু ডিলে হোক 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা ডিলে হোক না নবীজি আসতেছেন না হন বেলাল কই কি আবু বকর জি কই নবীজি আসতে দেরি হইতেছে যান নামাজ পড়ান বেলালও বোঝে যে নবীজি না থাকলে নামাজ পড়াইতে কারে বলা যায় বেলাল ওইটা কই যান নামাজ পড়ান
আবু বকর কয় চুপ বেশি মাত বড় হয়ে গেছিস তুই নবীজির মিহরাবে আমি গিয়ে দাঁড়াবো কি মনে করছিস চুপ কর বেলাল কিছুক্ষণ চুপচাপ থাকছে দেখে তো দেরি হয়ে গেছে নবীজি আসেন না আবু বকর বললাম না যাইতে যান হায় সুবহানাল্লাহ কি পাওয়ার বেলাল বললাম না যাইতে যান নামাজ পড়ান আবু বকর কয় কি না রে চুপ কর আবু বকর তো বেলালের জখমে পট্টি লাগাইছে হুমাইয়া যখন মারছে ওই মারার পরে বেলালের আয়না নিজে হাতে পট্টি লাগাইছেন আজাদ করছেন সুস্থ করছেন এরপরে বলছেন সাইয়েদুনা বেলাল আমাদের সর্দার বেলাল উম্মতের সর্দার উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সেই গোলামকে বলতেছে সাইয়েদুনা বেলাল আমাদের সর্দার বেলাল ওই বেলাল সেই বেলালকে আজকে বেলালের পাওয়ার কত বেলাল কইতেছে আবু বকর যান নামাজ পড়ান এই পাগলামি বাদ দে বেলাল দেখে যে আমি তো ঘড়ি দেখতেছি বেলাল কি আর ঘড়ি দেখতো বেলাল তো উপরের দিকে তাকা সূর্য দেখে কি দেখে সূর্য দেখে সে ওই দিকে টাইম ঠিক করে কারে যান ধাক্কা দিয়ে মেহরাব করে দিয়েই বেলাল একামত দিয়ে দিছে একামত দিয়ে দিছে একামত দিয়ে দিছে সবাই কাতার সাজা করে ফেলছে আরে আবু বকরের মাকাম কোন সাহাবী টু শব্দ করে না নবীজি জিন্দা নবীজি জিন্দা নবীজি সালিস বৈঠকে গেছেন কোন সাহাবী টু শব্দ করে না যে বেলাল আবু বকরের দাঁড় করাইছে ঠিকই করাইছে ঠিক আছে দাঁড়া আবু বকর আবু বকর আল্লাহু আকবার বলে ইমামত শুরু করে দিয়েছেন ইমামত শুরু করে দিয়েছেন এর মধ্যে নবীজি চলে আসছে আল্লাহ পাক দেখাইতেছেন খেলা নবীজি আইছে নবীজি আইছে গেছেন আমি এখানে ঢুকছি আজকের কথা না এটা হলো গতকালকের কথা বলতেছি গতকাল ওই সিরা মানে পাবনার কাশিনাথপুর থেকে রওনা দিয়া আমি এসে পড়ছি ময়মনসিংহের মুক্তাগাছা ওখানে ছিল এক মাহফিল আর দুইটা ছিল কিশোরগঞ্জ তো ওখানে গিয়া আমি বলছি আমার আগে দিয়ে দাও তো আমি গিয়ে স্টেজের পিছনে বসে রয়েছি ওর সভাপতি উনি যে মাইক নিয়ে বলতেছে যে মাওলানা ইয়াহিয়া মাহমুদ সাহেব উনি আইসে গেছেন স্টেজে উনি আসলেই বক্তার বয়ান শেষ হবে আমি কিন্তু ওনার পিছনে বসা এই গতকালকে তাজা ঘটনা বলতেছি আমি ওনার পিছনে বসা তো বলতেছে উনি আসলেই মুফতি সাহেবের বয়ান শেষ তারপরে উনি বয়ান করবেন আমি বললাম যে আমি আইসে গেছি উনি পিছনের দিকে ফিরে দেখে আমি ওনার পিছনে বসা আমি যে আইসি কেউ টেরি পাই না গোসকদের পাইতেছেন আমি তার কাছে বসা আমার নবীজি যখন কোথাও যাইতে আমার আমার গল্প শুনানোর জন্য না এইটা বোঝানোর জন্য বলছি আমার নবীজি যখন কোথাও যাইতেন কোনো ঘরে ঢুকতেন তো নবীজির চেহারা কপাল নাক এর আলোর ঝলকানিতে পুরো হল রুম আলো ঝলমল হয়ে যেত নবীজি তসবিহ করছে তো নবীজি আসছেন তো নবীজি যখন মসজিদে ঢুকছেন এ কোনো মোবাইলের রিংটোনের আওয়াজও আমার কানে কেউ দিবেন না মেহরবানি করে সব রিংটোন বন্ধ করেন তো ঢুকছেন পুরো মসজিদ আলো ঝলমল হয়ে গেছে এখন সবাই টের পাইছে এখন এমন করে দেখছেন তো আমার দিকে সাহাবীর পিছন থেকে এমন করে মানে আবু বকরের কয় আবু বকর তোমার ইমামত শেষ নবীজি আইসা গেছেন তোমার ইমামত শেষ মানে আবু বকর উনি তো সাধারণ নতুন সাহাবি যারা দেখবেন নতুন মুসল্লি যারা নামাজে দাঁড়া এদিক তাকায় ওদিক তাকায় এখনো তো সে পরিপক্ক হয়নি না পরিপক্ক হয়নি একজন নামাজে দাঁড়াইছে ফোন আইছে এটা হলো ইসের মক্কা শরীফ মদিনা শরীফের ওই দিকে তো ফোন রিসিভ করে কা আনাফিস সালা বাদা সালা কাল্লিন আমি নামাজে আসি নামাজের পরে কথা কইছি আমার নামাজ পড়তেছে তার নামাজ কি হয় না মাগে না এই যে যে সিস্টেম দ্বারা নতুন মুসল্লি অনেক মুসল্লিরা দেখছি যে নামাজে দাঁড়াইছে এখনো দেখি এদিক তাকাইতেছে ওদিক তাকাইতেছে তার নামাজের কোনো ক্ষতি হয় না নামাজ খুব শক্তিশালী এরকম আছে কেউ তো তখনকার নতুন যারা কেবল মুসলমান হয়েছেন এনাদের মধ্যে এরকম এদিক ওদিক তাকানো কানা ইলতাফিতু ইলতিফাত করতেন এদিক ওদিক তাকাইতেন কিন্তু কানা আবু বকর লা ইলতাফিতু হাদিসে ওনার ব্যাপারে এই বাক্য আসছে উনি কখনো নামাজের মধ্যে সামান্যতম ডাইন বামে ওনার চোখ যাইতো না স্থির হয়ে উনি নামাজ পড়তেছেন কিন্তু যখন শুনতেছেন এই আওয়াজ আবু বকর সিদ্দিক এমন করে চোখের কোনা দিয়ে ঘাড়ের উপর দিয়ে আর নবীজির তো দেখা যাইতো কেমন যে মানুষের মধ্যে যখন যাইতেন তো লোকজনের ভিতরে ওইখানে নবীজি আছেন কিন্তু নবীজির মাথা সবার উপরে থাকছে এর সুবহানাল্লাহ বুঝি এমন করে হয় নবীজির মাথা সবার উপরে থাকতো তো আবু বকর এরকম চোখের কোনা দিয়ে তাকাইছেন নবীজিকে দেখতে পাইছে
দেখতে পাইয়া এখন পিছনের দিকে আসা শুরু করছে নবীজি বলতেছেন নামাজ তুমিই পড়াও নামাজ তুমিই পড়াও মনে মনে বলতেছেন তুমি আর আমি তো একই থাকো তুমি ওখানে থাকো তুমি ওখানে আবু বকর সিদ্দিক নবীজি থাকতে বলতেছেন আবু বকর দুই হাত উপরের দিকে উঠা দুই হাত উপরের দিকে উঠে আর কা আলহামদুলিল্লাহ নবীজি যে আমারে থাকতে বলছেন এতেই আল্লাহর শুকর আবু বকর পিছনে চলে আসেন নবীজি গিয়ে ইমামত করেন সালাম ফিরিয়ে বলতেছেন তোমার না থাকতে কইলাম তোমার না থাকতে বললাম তুমি থাকলে না কেন নামাজ পড়লে না কেন কই যে আমার জন্য সাজে না তো বলতেছিলাম যে বেলাল রে ধমক দিলেন না ধমক দিছেন কারে আবু বকর ধমক দিছেন তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কি আমার মেহরাবে আমার মিম্বরে আমি থাকতে দাঁড়াইতে পারলে একমাত্র তুমি দাঁড়াইতে পারো তো তুমি নামাজ পড়লে না কেন বলছিলাম আবু বকর আর নবীজি দুইজন এক ও অভিন্ন আল্লাহর কসম শুধু ব্যাসকম এতটুকু আবু বকর নবী নন আর নবীজির সাথে আবু বকরের কোনো পার্থক্য শুধু এতটুকু যে তিনি কি নন নবী নন এই জন্য নবী আর সিদ্দিকের মধ্যে ব্যাসকম ওলামা একরাম মনে রাখবো কথা সবাই মনে রাখবো নবী আর সিদ্দিকের মধ্যে ব্যাসকম হলো উনিশ বিশ পনেরো বিশ না উনিশ বিশ আবু বকর ঠিক ওই গুণের অধিকারী যে গুণ নবীজির শুধু এতটুক নবীজির ডাইরেক্ট কানেকশন ওনার ডাইরেক্ট কানেকশন নাই ওনার সিনে আসতো নবীজির কলবে আসার পরে নবীজির সিনায় যা আসতো ওইটা পুরোটা আবু বকরের সিনায় জমা হয়ে যেত এ হলো কি সিদ্দিক সেই সিদ্দিকের চেহারা ক্ষত বিক্ষত নবীজির কলবে কেমন কষ্ট লাগছে ওই সময় ডাক দিছেন আল্লাহ বলেন না একবার আল্লাহ তেরে মাহবুব কি আরব শবাহত লেকে আয়া হো হকীকত তো উসকো কর দে মই তো সূরত লেকে আয়া হো মালিক বিপদে পড়ে তোমার মাহবুব তোমারে ডাক দিছিল হাদিসে শুনলাম শোনার পর আমিও তোমাকে ডাক দিচ্ছি আল্লাহ আল্লাহ পাক বলেন মাহবুব কি ব্যাপার কো মালিক আমার আবু বকর মায়ের খাইছে কত বিক্ষত তার চেহারা এ মায়ের খাইতো না যদি মুসলমানরা শক্তিশালী হইতো আল্লাহ পাক বলেন দোস্ত তুমি কি চাও কো মুসলমানদেরকে শক্তিশালী বানাইয়ে দাও কি কি চাও কি কি করলে শক্তিশালী হবে আল্লাহ আবু জেহেল বা ওমর দুইজনের একজনকে মুসলমান বানাইয়ে দাও রব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ আসে মাহবুব আমি জানি তোমার মনে মনে চাও ওমর চলে আসুক আবু জেহেল তুমি অত পছন্দ করো না তোমার যারে পছন্দ আমি মাওলা তাকে তোমার কাছে হাদিয়া পাঠাইয়ে দিলাম ওমর এসে যায় ওমর যখন এসে গেছেন এই জন্য যখন দিনই জলসা হয় খুশিতে বলতে হয় আলহামদুলিল্লাহ খুশিতে বলতে হয় আল্লাহু আকবার মুসলমানদের বড় মিলন মেলা খুশি হইয়া বলতে হয় আল্লাহু আকবার খুশি হইয়া বলতে হয় আলহামদুলিল্লাহ ওই যে যখন ওমর এসে গেছে আসার পরে আমার দিকে দেখেন নবীজি এরকম টান দিছেন চাদর ধরে এ ওমর আমা আনালাকা আনতাশাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সময় কি তোমার এখনো হয়নি ওমর বললেন সময় না হইলে কি আমি আসতাম না সময় না হইলে কি আমি আসতাম না আর যায় কোথায় ওমর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ বলার সাথে সাথে খুশিতে নবীজি বলে উঠছেন আল্লাহু আকবার নবীজি আল্লাহু আকবার বলে উঠছেন দারে আরকামের সব সাহাবীরা বলে উঠছেন আল্লাহু আকবার আর বলতে না বলতে জিব্রাইল এসে হাজির জিব্রাইল এসে বলতেছে দোস্ত খুব খুশি দেখা যায় নবীদের সাথে তুই তুকারি সম্পর্ক ছিল তুই তুকারি তুমি আমি তুই তুই এই সম্পর্ক ছিল জিব্রাইলের সাথে এত ঘনিষ্ঠ বন্ধুত্ব ছোট্ট একটা কথা বলি বুঝবেন আম্মা জান আয়েশা সিদ্দিকের সাথে এক চাদরের নিচে নবীদের শোয়া জিব্রাইল এসে দরজায় কড়া নাড়ে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ নবীজি বলতেন কি একটু বাইরে আসেন কথা আছে এমন সম্পর্ক কার সাথে নবীজির সাথে হযরত জিব্রাইল কয় দোস্ত উঠেন না শুয়ে থাকেন ওই সোয়াই রেখা কানে কানে কথা কই আসছে জিব্রাইল এমন সম্পর্ক জিব্রাইলের সাথে কার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
نوح عليه السلام 950 বছরের মধ্যে জিবরাইলের সাক্ষাৎ পেয়েছেন 5 বার আমার নবীজি জিবরাইলের সাক্ষাৎ পেয়েছেন 23 বছরের মধ্যে 24000 বার এমন সম্পর্ক জিবরাইল এসে গেছে সুখে দুঃখে সব সময় জিবরাইল কাছাকাছি থাকে আইসা বলতেছে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার টাইম কিন্তু শেষ হয়ে আসছে মানে টাইম মানে হলো গলার ভিতর থেকে মেসেজ আসছে তুমি আর বেশি কথা কইও না তো বলতেছে আইসা সালাম দিছে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ আবারো বলা লাগবে আপনাদেরকে বলে দিতে হবে বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সালামের জবাব দিবেন জিবরাইল বলে কি দোস্ত খুব খুশি দেখা যায় নবীজি বলেন খুশি হব না খুশির উপকরণ পেয়ে গেছি কি পাইছেন কাম মালিকের কাছে ওমরকে ভিক্ষা চাইছিলাম আল্লাহ পাক ওমরকে আমারে দিয়ে দিবেন এজন্য আমি খুশি জিবরাইল বলে খুশি কি শুধু আপনি নি খুশি তো আমরা আসমানের সব ফেরেশতারাও খুশি হয়ে গেছি মুসলমানদের বল বা ইসলামের বল বালা হবে ওমর আসার দ্বারা ইসলামের জৌলুস বেড়ে যায় আসমানের ফেরেশতারাও খুশি মানায় তারাও আনন্দ উৎসব করে জমিনেও আল্লাহু আকবার আসমানেও আল্লাহু আকবার ওমর মুসলমান হয়ে যায় মেরে মোহতরম ভাইও বলার মকসদ ইসলামের জৌলুস যখন দেখা যায় তখন জমিনেও মজমা মেলে আসমানেও মজমা মিলে যায় বলে এখানেও মজমা ওখানেও মজমা সহি বুখারি শরীফের হাদিস ওয়াদাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আদমরা এখানে বসা আল্লাহর আলোচনা করতেছি কুরআন ও হাদিসের আলোচনা করতেছি নবীজির কথা বলতেছি কেউ দেখুক আর না দেখুক চোখ যার আছে সে দেখতে পায় আমার চোখ নাই আমার যদি চোখ না থাকে কেউ আমার হাত ধরে ধরে হাঁটায় ওর চোখই আমার চোখ আমার আপনার চোখ নাই নবীজির চোখই আমার চোখ নবীজি চোখ দিয়ে দেখে দেখে বলছেন জমিনেও মজমা আরশে আযীমেও মজমা মিলে যায় এখানেও মজমা ওখানেও মজমা ইসলামের জৌলুস বেড়ে যায় মেরে মোহতরম ভাইও তো বলতেছিলাম ওই আবু বকর মজলুম হযরত ওমর হস করে ফিরে আসতেছে কি কইরা হস করে ফিরে আসতেছে ফিরে আসার সময় 23 হিজরি জিলহজ মাসে 23 হিজরি জিলহজ মাসে শেষ দিকে ফিরে আসতেছে ফিরে আসার সময় রাস্তা একখানে শুয়ে পড়ছেন আহ 63 বছর বয়স হয়ে গেছে কত বছর বয়স 63 বছর শুয়ে পড়ছে শুয়ে শুয়ে আসমানের দিকে তাকায় বলতেছেন আল্লাহ ওমর তো বুড়া হয়ে গেছে ওমর বুড়া হয়ে গেছে শারীরিক সামর্থ্য কুলাইতেছে না মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেছে এদের সকলের খোঁজ খবর রাখা এখন আমার স্বাস্থ্য আর কুলাইতেছে না আমার এখন সময় হয়ে গেছে তুমি আমারে ডাইকে নাও এই আল্লাহর কাছে দোয়া করে পরে বলতেছেন কি আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক আল্লাহ তোমার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দাও এরপরে বলতেছেন শহীদ তো হইতে চাই কিন্তু আবার যেখানে সেখানে না ওমাউতান ফি বালাদি রাসূলিক তোমার রসুলের শহরে মউত চাই শহীদ হইতে চাই কিন্তু যেখানে সেখানে না তোমার মাহবুবের নগরে আমি শহীদ হইতে চাই আল্লাহ পাক বলেন ওমর এমন সময়ের দোয়া এমন ভাবে কবুল আমি করলাম দেখ তোরে পরিণতি কি দেই ইসলামের ইতিহাস মজলুমানা ইতিহাস নির্যাতিত হওয়ার ইতিহাস জালেমানা ইতিহাস ইসলামের নাই ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজের ইমামত করতেছেন জিলহজ মাসের 26 তারিখ অথবা 27 তারিখ 23 হিজরির জিলহজ মাসের 26 তারিখ অথবা 27 তারিখ ফজরের নামাজের ইমামত করতেছেন এমন সময় অগ্নিপূজক ফাইরুজ আবু লুলু ফাইরুজ নামক এক গোলাম মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুর গোলাম আবু লুলু ফাইরুজ দুই পাশেই ধার যেটাকে উর্দুতে বলে দোধারী এই দোধারী খঞ্জর ওই দোধারী খঞ্জর পাঞ্জাবির নিচে লুকাইয়া নিয়ে গেছে আর ওইটা নিয়া সামনের কাতারে দাঁড়াইছে ওত পাইতেছিল ওত পেতেছিল উনি যখন নামাজের ইমামত শুরু করছেন সঙ্গে সঙ্গে নবীজির মেহরাবে দাঁড়ানো অবস্থায় নামাজের ইমামতরত অবস্থায় হযরত ওমরকে খঞ্জর দিয়ে আঘাত করে ছয়টা আঘাত করে ছয়টা ছয় আঘাতে হযরত ওমরের
পাজুর পেট কাইতে অভিজ্ঞত হয়ে যায় ওখানে পড়ে গেছেন কিন্তু বলতেছেন নবীজির রেখে যাওয়ার নামাজ انتقالের আগে বলে গেছেন আসসালাত আমা মালাকাত ঈমানুকুম খবরদার নামাজের দিকে লক্ষ্য রেখো নামাজ নষ্ট হইতে দিও না ওমর মনে মনে বলেন আমি যাই গেলাম কিন্তু নামাজের জন্য ক্ষতি না হয় ইশারা দিলেন আব্দুর রহমান আইসো আব্দুর রহমান ইবনে আউফ হযরত ওমরকে ওখান থেকে একটু সরাই রেখা জীবনের সবচেয়ে ছোট সূরা দিয়া এত ছোট সূরা দিয়া আর কখনো নামাজ হয় নাই ওই দিন সবচেয়ে ছোট সূরা দিয়া হযরত আব্দুর রহমান ইবনে আউফ ফজরের নামাজ দুই রাকাতের ইমামত কইরা এরপরে হযরত ওমরকে নিয়া যান দুধ দিছেন মুখের মধ্যে দুধ পেট দিয়ে বের হয়ে গেছে যখন দুধ পেট দিয়ে বের হয়ে গেছে তখন বুঝতে পারলেন উনি আর বাঁচবেন না উনি শহীদ হয়ে যাবেন হযরত ওমর জিজ্ঞেস করলেন আমারে কে মারছে রে আমারে কে মারছে অগ্নিপূজক আবু লুলু বললেন আলহামদুলিল্লাহ কোন মুসলমান আল্লাহর বান্দার হাত আমার রক্তে রঞ্জিত হয় নাই অগ্নিপূজকের হাত আমার রক্তে রঞ্জিত হয়েছে আল্লাহ পাকের শুকর হযরত ওমর মজলুম হযরত উসমান কথা এসে গেছে তাই বলতেছি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের জন্য কি না করছেন কি না করছেন তবুকের যুদ্ধের সময় একটা উট মানে একটা সাজোয়া যান একটা সামরিক ট্রাক এরকম 600 উট দিবেন 600 সাজোয়া যান দিবেন সমস্ত মাল সামান দিবেন উনি দিতেছেন আর নবীজি তাকাই রইছেন তাকাই মুস্কি মুস্কি হাসতেছেন নবীজির প্রতি লম্কুপের গোড়া দিয়া আনন্দ ঠিকরে বের হয় হাদিসে আসছে ওয়াকানা ইদা সুররা ইস্তানারা ওয়াজহু ফাকান্নাহু কিতাতু কমর নবীজি যখন খুশি হইতেন মনে হইত যেন প্রতি লম্কুপের গোড়া দিয়া আনন্দ ঠিকরে বের হয় দেখে মনে হইত চাঁদের খান্ডা তো নবীজি খুশি হইয়া বললেন এই তোরা জান্নাতি মানুষ দেখবি সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কে আমার উসমানের দিকে তাকাও উসমানের দিকে তাকাইছে আমার উসমানের দিকে তাকাও এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বললেন যে মদিনার মানুষের পানি খাইতে খুব কষ্ট হইতেছে একটু মিঠা পানির কুয়া দরকার উসমান গনি নিজের টাকা দিয়া সম্পূর্ণ নিজের টাকা দিয়া মিষ্টি পানির কুয়া কিনা বললেন মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলাম এরকম একটা দুইটা না হাজারো ঘটনা আছে হযরত উসমান গনির মুসলমানদের জন্য কি না করছে ওই উসমান গনিকে পানি খাইতে দেয় না পানি খাইতে দেয় না ওনাকে বন্দি করে রাখছে গুটি কতক জালেম ইচ্ছা করলেই বদলা নিতে পারতেন কিন্তু বদলা নেন নাই যখন জান্নাতের সুসংবাদ পাইছেন নবীজি বলছেন ইদান লাহু ওয়াবশিরহু বিল জান্নাহ আলা বালওয়া তুসিবুহু উসমানকে আসতে বলো তাকে জান্নাতের সুসংবাদ দাও কিছু বিপদ আপদের মুখোমুখি হবে এই শর্তে হযরত উসমান বললেন আল্লাহুম্মা সাবরা আল্লাহ সবরের তৌফিক দাও এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে বসে কোরআন শরীফ পড়েন ওরা পানি খাইতে দেয় না উনি এরকম বলেন এই পানি আমি নিজে কিনে দিছিলাম না হ্যাঁ সেই পানির থেকে আমার একটু খাবার দিবি না কয় না আচ্ছা ঠিক আছে না দিলি আল্লাহর হাওলা আবার বসে বসে কোরআন শরীফ পড়েন মালিক বলেন তুই কোরআন শরীফ পড়তে থাক তুই কোরআন শরীফ পড়তে থাক এই কোরআন দিয়ে আমি তোর পেট ভরাই দেব এ দিয়েই তোর তৃষ্ণা আমি নিবারণ করে দেব হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে হাতে লেখা কোরআন শরীফ বড় কোরআন শরীফ এই বড় কোরআন শরীফ খুলে কোরআনে কারিমে তেলাওয়াত করেন হাসান হুসাইন বীর পুরুষ ছিলেন দুইজন গেছেন খালু চাচু কি ওরা তো মাত্র কয়েকটা বান্দর সাংঘাতিক বীর পুরুষ ছিলেন হাসান হুসাইন এক একজন 50 জন 100 জনের জন্য উনরা এক একজন যথেষ্ট ছিলেন এটা কোনো ব্যাপার ছিল না আর সাইয়্যিদ বংশের ওইরকম একটা পাওয়ার ছিল ভিতরে তো উনরা বললেন চাচু অনুমতি দেন ওদেরকে দমন করি কারণ না তোরা যা যা কিছু করা লাগবে না হযরত আলী দেখছেন যে আমার দুই ছেলে গিয়া ওনারে বলে আর উনি ওদের দুইজনকে সরাই দিতেছেন হযরত আলী গিয়ে বলে ও ছেলে পেলের অনুমতি দিলে কি হয় ওরা করুক ওদেরকে দমন সমস্যা কি কয় না রে আলী আমি সবর করব কি অসুবিধা এই হাসান হুসাইন তোরা বাইরে যা বাইরে গেছে হযরত আলী রে বলতেছেন আলী আমি কোরআন শরীফ পড়তে পড়তে
তন্দ্রা এসে গেছে, তন্দ্রা এসে যায়, সামান্য ঘুম এসে যায়। ওই ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি নবীজিকে, নবীজির সঙ্গে আমার দেখা হয়ে যায়, নবীজির সঙ্গে দেখা হয়, নবীজির সাথে আমার কথা হয়েছে। নবীজি কি বলছেন জানো নি? বলে কি বলছেন? তো উসমান আমি জানি তুমি বড় নির্যাতিত অবস্থায় আছো, মজলুম অবস্থায় আছো, তোমাকে চতুর্দিক থেকে বেষ্টন করে রাখছে, তোমার জন্য পানি বন্ধ করে দিছে, সব আমি জানি। তুমি যদি চাও আমি বদদোয়া করে দেই, ওরা সব ধ্বংস হয়ে যাবে। আর যদি তুমি চাও তবে সবর করো, আমি জানি আজ তুমি রোজা আছো, তাহলে আমি তোমার জন্য ইফতারের আয়োজন করি, আমি তোমার জন্য ইফতারের আয়োজন করতেছি, সন্ধ্যাবেলায় তুমি আমার সাথে ইফতার করো। হযরত উসমান বলেন আমি বলছি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে ইফতার করব। তো নবীজি আমার বুকে হাত দিয়া আদর করে দিছেন, আচ্ছা যাও। এখনো আমি আমার বুকের মধ্যে নবীজির হাতের শীতলতা অনুভব করতেছি। উসমান বলি বলতেছেন নবীজির হাতের শীতলতা আমি আমার বুকে অনুভব করতেছি। আলী দুনিয়া কিয়ামত হয়ে যেতে পারে কিন্তু আমার মাহবুবের সঙ্গে আমার বিকাল বেলার ইফতার কেউ ঠেকাইতে পারবে না। আমি বিকাল বেলা নবীজির সঙ্গে ইফতার করব, আসরের নামাজ পড়ে হযরত উসমান গনি কোরআনে কারীম খুলে তেলাওয়াত করতেছেন, মারামারি করতে যান নাই, অস্ত্র হাতে ময়দানে নামেন নাই, কোরআনে কারীম খুলে তেলাওয়াত করতেছেন। পিছন থেকে এক কমিনা ঢুকছে দেয়াল ভেদ করে, দুইকা পিছন থেকে খঞ্জর অথবা বর্ষা মারে, খঞ্জর এইটাই বেশিরভাগ ইতিহাসের কিতাবে পাওয়া যায়, খঞ্জর মারে, ওই খঞ্জর সিনা দিয়ে বের হয়, ফিনকি দিয়ে রক্ত ঝরে, রক্ত গিয়ে কোথায় পড়ে জানেন? আর কোনো জায়গায় না, আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ প্রথম পারার ৩০-২০ পৃষ্ঠায়, প্রথম পারার ২০ পৃষ্ঠার মাঝামাঝি আয়াত তোর পক্ষ থেকে ওদের মোকাবেলা আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব, আমি আল্লাহ তোর হয়ে ওদের মোকাবেলা করব। এই আয়াতের উপরে রক্ত গিয়ে ফিনকি দিয়ে পড়ে, ছিটে গিয়ে পড়ে, হযরত উসমান গনি পড়ে গেছেন, বিবির কোলে না, সন্তানের কোলে না, বাপের কোলে না, মায়ের কোলে না, কোন বন্ধুর কোলে না, উসমান গনি পড়ছেন কোরআনে কারীমের কোলে, কোরআন শরীফ উসমানকে জড়াইয়া ধরে, উসমান কোরআনকে জড়াইয়া ধরছেন, কোরআন উসমানকে জড়াইয়া ধরে, উসমান কোরআনকে জড়াইয়া ধরছেন। মেরে মোহতরম ভাইও, ইসলামের ইতিহাস মজলুমানা ইতিহাস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশই খুঁজে পাওয়া যায় নাই, ওনার কবরও কেউ বলতে পারে না কবর কোথায়, ইসলামের ইতিহাস মজলুমানা ইতিহাস। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ দিয়ে শহীদ করা হয়, ইসলামের ইতিহাস মজলুমানা ইতিহাস। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু মারছে তাই না, গলা কাইটা মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন কইরা তীরের উপরে বর্ষার উপরে উঁচু করে রাখে, এরপরে ঘোড়া দিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহকে মাড়ায়, দেহকে পিষে, ইসলামের ইতিহাস মজলুমানা ইতিহাস। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহু তাআলা তার উপরে হাজ্জাজ ইবনে ইউসুফের নিষ্ঠুর নির্মম নির্যাতন চলে, ওই নির্যাতন যখন চলে উনি একটা কথাও বলতেন না মুখ দিয়া, কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করতেন কিবলার দিকে মুখ, কিবলার দিকে মুখ দিয়ে শোয়া, ওনার উপরে নির্যাতন করে, উনি কোনো কথা বলেন না, হয় তসবিহ পড়েন নইলে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেন। এক পর্যায়ে হাজ্জাজ বলে ওর মুখ ঘুরেই দে কিবলার দিক থেকে, মুখ যখন ঘুরেই দিছে হাজ্জাজ ইবনে ইউসুফ মুখ ঘুরেই দেওয়ার পর সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই ঘোরো সেদিকেই আমার আল্লাহ। সাঈদ ইবনে মুসাইয়্যিবকে মারতে মারতে ওখানে শহীদ করে দেয়। হযরত ইমামে আযম আবু হানিফাকে বলে কাজী হও, উনি বলেন আমি হব না, কেন হও, হব না, তোমার গোলামি করব না, কাজী হইতে গেলে তোমার হুকুম মতো চলতে হবে, কেসে রায় দিতে গিয়া কোরআন হাদিসের অবমাননা হবে, আমি তোমার মতো বাদশার অধীনে কাজী হব না, নির্যাতন চালায় হইতে হবে, জেলখানায় ঢুকাইছে, ঢুকাও জেলখানায়, আমার কোনো সমস্যা নাই, মালিক আমার সঙ্গে আছেন,
الفت میں برابر ہے وفا ہو کہ جفا ہو الفت میں برابر ہے وفا ہو کہ جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو মনে রাখবেন ভালো কইরা কথা আজকে শেষ করতে পারবো না যে কথা বলতেছিলাম ইসলামের ইতিহাস মুসলমানের ইতিহাস জালেম ইসলামের কোন হিরো একজনও পাবেন না একবারে শুরু থেকে আজ পর্যন্ত তালাশ করেন জালেম হইছে আর স্বর্ণাক্ষরে তার নাম লেখা এমন একজন কেউ পাওয়া যাবে না যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা সব মজলুম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় নির্যাতন করে উনি বলেন উহ আহ বলেন না এরপরে একদিন জেলখানার মধ্যে বলেন আর কত এবার ডাইকে নাও আল্লাহ পাকের কদমে সিজদায় পড়ছেন মালিক কয় ঠিক আছে আর ওদের নির্যাতন তো সহ্য করতে হবে না আল্লাহ পাক কোলে কইরা জান্নাতে নিয়ে যায় ওই সিজদার মধ্যে ইসলামের ইতিহাস মুসলমানের ইতিহাস ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই নিষ্ঠুর নির্যাতনের শিকার হয় চাবুক দিয়ে বাড়ি মারে চামড়া উঠে যায় টপটপাইয়া রক্ত পড়ে কয় মজা লাগে বলে কি মজা কামালিকের সাথে সম্পর্ক হয়ে গেছে ঘুমাইলেই তার স্বপ্নে দেখি কোনো সমস্যা নাই তোমরাও যদি আল্লাহর জন্য মায়ের খাও আল্লাহর জন্য যদি কষ্ট স্বীকার করো কোরআনে কারীমের জন্য যদি মায়ের খাও মালিকের সঙ্গে যদি লিংক হয়ে যায় আর কি চাই আর কিচ্ছু চাই না মজলুম হওয়ার সিদ্ধান্ত নাও আমি মজলুম হব মজলুম হওয়ার পর ওই জুলুমের উপরে আল্লাহ পাকের রহমতের নজর পড়ে যায় আল্লাহ কয় তুই রক্ত দিবি আমি মওলা দিন জিন্দা করে দিব এই রক্ত আল্লাহ পাক কখনো বৃথা যাইতে দেন না মেরে মহতরম ভাইও কথা অনেক দূর চলে গেছে তো বলতেছিলাম ইসলামের ইতিহাস মুসলমানের ইতিহাস ওই মুসলমানের ইতিহাসের এক ঝলক হলো এই মাদ্রাসা ওই মুসলমানের ইতিহাসের এক ঝলক এই মাদ্রাসা এই মাদ্রাসাও বড় মজলুম হওয়ার পরে মাদ্রাসা হইছে উলামা একরামের তাজা রক্তে ময়দান লাল হয়ে যায় বুকের তাজা রক্তে এই ইতিহাস অন্য কোন সময়ের জন্য জমা রাখলাম আবার যখন দেখা হবে তখন বলবো ময়দান লাল হয়ে যায় ওই পবিত্র রক্ত মাওলা পাকের দৃষ্টি আকর্ষণ করে রব্বুল আলামিনের ফয়সালা হয় তোরা যখন মজলুম হইলি দেখ আমি দিন কেমনে চিন্তা করি আল্লাহ পাক ইলহাম পাঠাইছেন যা ডালিম গাছতলায় মাদ্রাসা কায়েম কর একজন উস্তাদ মোল্লা মাহমুদ একজন ছাত্র মাহমুদ হাসান উস্তাদ ছাত্র দুইজন উপরে কোনো ছাদ নাই নিচে কোনো ভবন নাই উপরে কোনো ছাদ নাই নিচে কোনো ভবন নাই দুই ছাত্র দিয়ে মাদ্রাসা শুরু হয় আর আজ ওখান থেকে আলো ছড়াইয়া সারা দুনিয়ার এমন কোন শহর নগর নাই যেখানে মওলা পাকের কালাম তিলাওয়াত হয় না এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহু আকবার ধ্বনিত হয় না এই মাদ্রাসা কি করছে বলে মাদ্রাসা কি করে না তুমি যে মানুষ মাদ্রাসার অবদান তুমি যে মুসলমান মাদ্রাসার অবদান তোমার মুখে যদি দাড়ি থাকে মাদ্রাসার অবদান মিথ্যা বলা যদি তুমি ঘৃণা করো মাদ্রাসার অবদান সুদ যদি হারাম মনে করো মাদ্রাসার অবদান নারীর উপরে নির্যাতন এটা যদি খারাপ মনে করো মাদ্রাসার অবদান পিতা মাতার সামনে আদবের সাথে বসতে হবে তাদের সাথে মহাব্বত আদবের সম্পর্ক রাখতে হবে এটা যদি তোমার মনে থাকে এটা মাদ্রাসার অবদান খোঁজ নিয়ে দেখবা আজ যদি কোনো একজন অফিসার পাওয়া যায় যে ঘুষ খায় না তালাশ করে দেখবা কোনো না কোনো আলেমের সাথে সম্পর্ক না হলে তবলিগ জামাতের সাথে সম্পর্ক কেউ সুদ খায় না ঘুষ খায় না এটা মাদ্রাসার অবদান মেরে মোহতারম ভাইও আজ যতটুকু স্বস্তি শান্তি নিরাপত্তা সততা আমানতদারি যা কিছু আছে বেহায়াপনা বেলেল্লাপনা থেকে মুক্ত যদি কয়জন মানুষ থেকে থাকে এই মাদ্রাসার অবদান এই অবদানের আলোচনা অন্য কোন দিনের জন্য জমা রাখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন মেরে মহতরম ভাইও তো কথা শুরু করছিলাম যে আমাদের প্রধান অতিথি উনি একটা কথা বলছেন উলামা একরামের আদব আজমত এর কথা তো এই কথার থেকেই আমার মাথার মধ্যে এই কথা আসছে এবং সেখান থেকে কিছু কথা বলা শুরু করছি বাকিটা আল্লাহ পাক মাথায় ঢেলে দিছেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে উলামা একরামের সাথে আদবের আজমতের সম্পর্ক আরেকবার তৌফিক দান করে এবং এটা যার থাকবে আল্লাহ পাক তার ঘরে তার ঔরসে তার বংশে আল্লাহ পাক আলেম হাফেজ পয়দা করে দিনের নূর তার বংশে আল্লাহ তাআলা চালু করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করেন সমস্ত দিনই মাদ্রাসাগুলোকে কবুল করেন
এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট যারা তাদের সকলকে আল্লাহ তাআলা হিম্মত বাড়াইয়া দেন, কবুল করে নেন যাবতীয় জরুরত।